হ্যালো ফ্রেন্ড, আমি প্রাণেশ বলছি। আপনারা দেখছেন পিএম পাওয়ার চ্যানেল। পিএম পাওয়ার চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে 8,000 পোস্ট ভ্যাকান্সি নিয়ে আমি কথা বলছি। ফ্রেন্ড, আজকে যে পোস্টটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ টিচারদের জন্য। খুব ভালো একটি জব ক্যাটাগরি এখানে এসেছে, আর্মি, পাবলিক স্কুল, পিজিটি, টিজিটি এবং পিআরটি যেটা আছে ওটা থেকে সম্পূর্ণ আর্মিদের যে স্কুল আছে ওই স্কুলে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং বিভিন্ন রাজ্যের মধ্যে নিয়োগ করা হবে। ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা আছে, এক্সাম এক্সাম সেন্টার আলাদা আলাদা আছে। আপনি নিজের ভেরিয়াস ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সেই রকম ভাবে সিলেক্ট হবেন। তো চলুন বন্ধুরা আমরা সম্পূর্ণ পুরো ডিটেলস ভাবে আমরা আলোচনা করি। ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেট গুলি দেখে নেবো। তো চলুন বন্ধুরা আগে ইম্পর্টেন্ট ডেট গুলি দেখে নিচ্ছি। স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই, আপনাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে 1/9/2019, মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসের 22 তারিখ। আপনাদের এই মাসের 22 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে আপনাদের যে অ্যাপ্লাই প্রসেসিং সেটা। তারপর আপনাদের যে এডমিট কার্ড সেটা সামনের মাসে, টোটাল ধরতে গেলে আপনাদের সেপ্টেম্বরের পরে যে অক্টোবর, অক্টোবর মাসের 4 তারিখে আপনাদের এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। তারপর এক্সাম আপনাদের অক্টোবর মাসে 19 এবং 20 তারিখে হয়ে যাবে। তারপরে আপনার আপনাদের যে রেজাল্ট সেটা আপনাদের 30 অক্টোবর দিয়ে দেওয়া হবে রেজাল্ট। তারপর আমরা চলে যাচ্ছি যে এজ লিমিটেশনের মধ্যে চলে যাচ্ছি। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 40 ইয়ার্স বিলো হতে হবে, আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য 57 ইয়ার্স, আর দিল্লি থেকে যারা তারা 40 ইয়ার্স দিলেও হয়ে যাবে। তারপর চলুন আমরা দেখে নিচ্ছি কি কি পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন চাচ্ছে। তো যারা প্রথমত পিজিটির জন্য আছেন তাদের জন্য পোস্ট গ্রাজুয়েট এবং বিএড 50% লাগবেই, এবং যারা টিজিটি আছেন তাদের জন্য গ্রাজুয়েশনে বিএড সাথে 50% মার্ক লাগবেই। আর যারা পিআরটি জন্য অ্যাপ্লাই করবেন তারা গ্রাজুয়েশন এবং 2 ইয়ার্স ডিপ্লোমা সহকারে 50% মার্ক বিএটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার 50% করে মার্ক লাগবে। তো চলুন আমরা সরাসরি এবার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ফ্রেন্ড, এ হচ্ছে সেই আর্মি পাবলিক স্কুলের হোম পেজ। তো আমরা এসে গেছি এখানে। এখানে দেখুন লেখাই আছে যে রেজিস্টার করার জন্য প্রত্যেকটা স্ক্রিন খুলে দেওয়া আছে। এখানে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাচ্ছি। দেখুন এখানে রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে এবং কবে শেষ হবে, যেমন 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, 22 সেপ্টেম্বর শেষ হয়ে যাবে, এবং এডমিট কার্ড হবে 4 অক্টোবর ডাউনলোড। তারপর আপনার যে এক্সাম সেটা হবে 20 এবং 19 অক্টোবর, এবং রেজাল্ট হয়ে যাবে 30 অক্টোবর। তো আমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে সেটা ডাউনলোড করে নিচ্ছি। ফ্রেন্ড, এ হচ্ছে সেই আর্মি পাবলিক স্কুল এর যে জেনারেল নোটিফিকেশনটি আছে সেটি এখানে আলোচনা করা আছে। তো আমরা দেখে নিচ্ছি সেটি, পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার বুঝতে পারবেন। জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস অনলাইন স্ক্যানিং টেস্ট 2019। তো এখানে বলা হচ্ছে যে টোটাল 137টি আর্মি স্কুলের জন্য এখানে টিচার নেওয়া হবে। তো সেটা হবে সিবিএসই প্যাটার্নে, তাও আবার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির আন্ডারে নেওয়া হবে। তা আমরা এনএচআর ওয়ানে দেখে নিতে পারবো। ফ্রেন্ডস, টোটাল এখানে 8,000 পোস্ট ভ্যাকেন্সি খালি হয়েছে, তবে এখানে এটা এখনো হোল্ডিং এ আছে, কারণ এটা রেগুলার অথবা ফিক্সড বা কন্ট্রাক্ট বেসিস হতে পারে, এবং সেটা সম্ভবত জানা যাচ্ছে যে তাড়াতাড়ি তারা জানিয়ে দেবে। সেটা ফিক্সড হতে পারে এবং আপনার যে ভ্যাকেন্সি আছে 8,000 ওটা থেকে আরো বাড়তে পারে। তো আপনারা একটু ভালোভাবে কেয়ারফুলি হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এবং আমরা চলে যাচ্ছি সিলেকশন প্রসেসে। সিলেকশন প্রসেসটা আপনার প্রথমত নেওয়া হবে স্ক্যানিং টেস্টের মাধ্যমে। তো এখানে আপনার যে এক্সামটা হবে সেটা হবে 19 এবং 20 অক্টোবর নেওয়া হবে। তো আপনারা এখান থেকে ভালো করে, তবে এখানে একটা ভালো একটা সিস্টেম অ্যাড করা আছে, সেটা হচ্ছে স্কোরিং কার্ড। স্কোরিং কার্ডটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি একবার পেয়ে গেলে ওটাতে আপনি 3 বার রিভিনিউ হিসেবে কাজ করতে পারবেন। তো আপনাদের আমি কিছুক্ষণ পরে সেটা আলোচনা করব স্কোরিং কার্ডটা নিয়ে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেজে। নেক্সট স্টেজে আমরা দেখে নেব ইন্টারভিউ। আপনার প্রথম যখন স্ক্যানিং টেস্ট হয়ে যাবে তারপর আপনাদের হবে ইন্টারভিউ। ইন্টারভিউ যখন আপনাদের হয়ে যাবে, ইন্টারভিউ পর আপনাদের হবে ইভ্যালুয়েশন, মানে থার্ড স্টেজে ইভ্যালুয়েশন অফ টিচিং স্কিল এন্ড কম্পিউটার পলিসি। মানে এখানে আপনাদের টোটাল রিটেন টেস্ট, টিচিং স্কিল এবং কম্পিউটার উপর থেকে 15 নম্বরের পরীক্ষা হবে। তারপর আপনারা যখন এটা কমপ্লিট করে ফেলবেন তারপর আপনাদের একটা স্কোরিং কার্ড দেওয়া হবে, এবং ওই স্কোরিং কার্ড অনুযায়ী আপনারা যে কোনো জায়গাতে চাকরি করতে পারবেন। এবং এই স্কোরিং কার্ডের মেয়াদ থাকবে প্রথমত 3 বছর। ওটা প্রথম বছর যদি আপনি নাও করেন তাহলে দ্বিতীয় বছর আবার এটা রেভিনিউ দিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং তৃতীয় বছর আপনি এটাকে দিয়ে জব করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি এখানে কোন কোন টাইপের টিচার নেওয়া হবে। তো ক্যাটাগরিজ অফ টিচার আমরা দেখে নেব, এখানে কি কি কোয়ালিফিকেশন চাচ্ছে। প্রথমত আপনি যদি পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে পোস্ট গ্রাজুয়েট আপনাকে এখানে 50% মার্ক লাগবে, এবং আপনার বিএটি 50% মার্ক লাগবে। যদি আপনি টিজিটির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার গ্রাজুয়েশন 50% মার্ক লাগবে এবং বিএটি আপনার 50% মার্ক লাগবে। তারপর পিআরটি, এখানে আপনার যদি পিআরটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে গ্রাজুয়েশন 50% মার্ক পেতে হবে, এবং 2 ইয়ার্স যে ডিপ্লোমা আছে সেখানে বিএড, সেখানে আপনার
50% মার্ক থাকতে হবে। তারপর দেখুন আমরা একটু নিচে দেখে নিচ্ছি এজ যে লিমিটেশনটা ওখানে কি বলা আছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তারা বিলো 40 ইয়ার্স, আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন তাদের 57 ইয়ার্স, এবং তারপর এখানে যারা টিজিটি পিজিটির জন্য কিছু কিছু দেওয়া আছে সেগুলি আপনারা দেখে নেবেন। দিল্লির জন্য 40 ইয়ার্স দেওয়া আছে সেগুলি আপনারা দেখে নিতে পারেন। তারপর 5 ইয়ার্স ইয়ে আছে আপনার ছাড়া আছে, 10 ইয়ার্স ও আছে সেগুলি আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি এবার যে এক্সামটা হবে, স্ক্যানিং এক্সামটা সেটা কোন সিস্টেমে হবে। এখানে ভালোভাবে লেখা আছে যে আপনার যে স্ক্যানিং অনুযায়ী কোনো ভয়ের কোনো কিছু নেই, এখানে বোর্ড কোশ্চেন কিছু থাকবে না, সম্পূর্ণ সিবিএসই প্যাটার্ন সিস্টেম থাকবে এবং এমসিকিউ টাইপ হবে। তো এমসিকিউ টাইপ হবে যে যে বিষয়গুলির উপর থেকে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, তা আপনারা দেখে নিতে পারেন। আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল এবিলিটি, ইংলিশ কম্প্রিহেনশন এবং ইংলিশ কমপ্লিট এন্ড দ্য ম্যাথোলজি, মানে ওই বিষয়গুলির উপর থেকে আপনার এক্সামটা হবে। তো আপনার এগুলি ভালো করে দেখে নেবেন। এখানে পিজিটি টিজিটি তারপর পিআরটি প্রত্যেকটার জন্য সিলেবাসটা দেওয়া আছে, আপনার দেখে নিতে পারবেন। টোটাল 90 মার্কসের এক্সাম হবে এবং আপনার সেটা হবে 180 মিনিটের জন্য। তারপর যখন পার্ট এ তে যেটা আছে, পার্ট বি বি এ তো সেই 90 মার্কসেরই হবে, টোটাল 180 মিনিট। তারপর যেটা আছে আপনার যে জেনারেল অ্যাওয়ারনেস, যে পার্ট মানে পিআরটির জন্য যেটা, সেটা 90 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এরকম ভাবে আপনার সেরকম ভাবে কমপ্লিট সেরকম ভাবে হয়ে যাবে। তারপর দেখুন আপনাদের এখানে একটা জিনিস বলা আছে যে প্রতি 4টি প্রশ্নের জন্য 1 নম্বর কাটা যাবে, তো আপনার সেই কেয়ারফুলি ভাবে পরীক্ষা দিতে হবে। কিন্তু আর একটা কথা এখানে বলা হয়েছে যে যদি আপনার পরীক্ষা যখন দেবেন অবশ্যই আপনাদের সেই পার্টের মধ্যে 50% মার্ক অবশ্যই আপনাদের পেতে হবে। ফ্রেন্ডস আমরা এবার দেখে নিচ্ছি এক্সাম ফিটা কি হবে। এক্সাম ফি আপনাদের নন রিচেবল 500 টাকা করে দিতে হবে, সেটা হবে আপনার অনলাইন ভিত্তিক। তো আপনার যখন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার এখান থেকে করে নেবেন, এবং আপনাদের টোটাল রেজিস্ট্রেশন যে 1ই সেপ্টেম্বর থেকে আপনার রেজিস্ট্রেশন পেয়ে যাবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো, যে এখানে দেখুন অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সেই অ্যাড্রেস, অ্যাড্রেস থেকে আপনারা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ড এবার আমরা চলে যাবো এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারটা আমরা এনএসএল পোর্টালে আলোচনা করব ওখানে গিয়ে। তারপর এডমিট কার্ডটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আর এক্সাম যে রেজাল্ট সেটা 30 দিনের মধ্যে দিয়ে দেবে। তো এটা আমরা দেখে নিচ্ছি ডেট। এই দেখুন সেই স্কোরিং কার্ড যে সিস্টেমটা আমরা বলেছিলাম যে বুঝে প্রিভিয়াস দ্য ক্যান্ডিডেট টেকেন দ্য টিচিং প্রফেশনাল দ্য সিবিএসসি, ভাই আপনি যে সিবিএসসি স্কুলের জন্য যে কোনো একটা স্কোরিং কার্ড পাবেন সেটা আপনি সিবিএসসি যে কোনো স্কুলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং যে কোনো আর্মি স্কুলে আপনি এখানে জব পেতে পারেন আপনার ভেরিয়াস ক্রাইটেরিয়া অনুযায়ী। তারপর দেখুন এখানে যে টাইম লাইনটা আছে, টাইম লাইনের মধ্যে খুব সুন্দর ভাবে দেওয়া আছে যে রেজিস্ট্রেশন আপনারা কবে পাবে। 1 সেপ্টেম্বর আপনার 2019 পেয়ে যাবেন, মানে 1 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর টোটাল আপনারা ওখানের মধ্যে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন তাহলে শুরু হয়ে গেছে এবং অ্যাভেলেবেল আছে, এটা এখন করা যাচ্ছে, আপনারা অ্যাপ্লাই করে নেবেন। যদি আপনারা বলো তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও তৈরি করে দেবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টের জন্য, তা আমি অবশ্যই বানিয়ে দিয়ে দেবো। তো এলিজিবল অফ দ্য এডমিট কার্ড, আপনারা কবে সেই এডমিট কার্ডটি ডাউনলোড করবেন, তো চাই অক্টোবর আপনারা এখানে এডমিট কার্ড পেয়ে যাবেন অনলাইনে। যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে যাবেন, অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাড্রেস দিয়ে দেবো সবকিছু আমার যে ডিসক্রিপশন বক্স ওখানে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনাদের রেজাল্ট রেজাল্টও 30 অক্টোবরের মধ্যে পাবলিশ হয়ে যাবে। বন্ধুরা আমরা একটু নিচে চলে যাচ্ছি যে আপনাদের কোশ্চেন পেপার, আপনারা যদি বলেন যে এখানে কোশ্চেন পেপারটা কিরকম হবে আপনারা তো জানি না, যদি আপনারা যদি চান তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আপনারা এখান থেকে এই অ্যাড্রেস থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেস থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং তার জন্য আপনাদেরকে পার্ট ওয়ান এর জন্য দিতে হবে 100 টাকা এবং পার্ট বি এর জন্য দিতে হবে 100 টাকা। আর আপনারা যদি বলেন যে না আপনাদের টাকা যদি প্রবলেম হচ্ছে তাহলে আপনারা দেখতে চান, তাহলে আপনারা বললে আমি আর একটা ভিডিও তৈরি করে দেবো, আপনাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলি আছে সেগুলি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলি। তো ফ্রেন্ডস আমরা আরেকটু নিচে চলে যাচ্ছি স্ক্রল ডাউন করে। হ্যাঁ দেখুন এই যে NXR1, এখানে দেখুন প্রত্যেকটা টোটাল যে 137টা স্কুল আছে, টোটাল দেখুন এখানে 137টা স্কুলের জন্য কোন কোন স্কুলের জন্য কোন কোন লোকগুলি নেবে প্রত্যেকটা এখানে আলোচনা করা আছে, তা আপনারা দেখে নিতে পারবেন। তা আমি এখানে কিছু কিছু দেখুন ক্লিক করে রাখা আছে, কলকাতার জন্য কোনটা আছে, 32 নম্বর আছে কলকাতা। তারপর দেখুন যারা ত্রিপুরা থেকে আছেন তারা আগরতলা এখানে আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর আমরা চলে যাবো এখানে, দেখুন কোন কোন সাবজেক্টের জন্য পিজিটি টিজিটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে যেগুলি রাইট দেওয়া আছে ওইগুলি আপনার সাবজেক্ট আছে অ্যাভেলেবেল, যেগুলি আপনার নাই কিছু রাইট দেওয়া শুধু টান দেওয়া আছে ওগুলির মধ্যে আপনার কোনো অ্যাভেলেবেল নেই, এগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপর আমরা চলে যাবো একটু নিচে,
দেখুন এখানে যারা পিজিটির জন্য অ্যানেক্সা 3-তে অ্যাপ্লাই করবেন তাদের কি কি কোয়ালিফিকেশন, মানে কোন কোন জিনিসগুলো লাগবে। যেমন ইংলিশের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে মাস্টার ডিগ্রি ইংলিশ থাকতে হবে সাথে বিএ। তো প্রত্যেকটা যে যে বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়ের জন্য আপনার ক্যাটাগরি থাকতে হবে, তো আপনারা একটু দেখে নেবেন। এখানে যদি আপনি ধরুন ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ফিজিক্স যার জন্য আপনি ফিজিক্স সেই জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে। তাতে এনসিইআরটি অনুযায়ী এখানে আপনি যদি আর অন্য কিছু অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে দেখাতে পারবেন এখানে। তারপর আপনার সাথে কিন্তু বিএড অবশ্যই লাগবে, বিএড ছাড়া এখানে হবেই না। তারপর ধরুন আপনারা যদি নিচে চলে যান টিজিটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই বিষয়ে আপনাদের ডিগ্রি থাকতে হবে টিজিটির জন্য। সেই ধরুন যদি আপনি ইংলিশের জন্য তাহলে ইংলিশের রেজুলেশন থাকতে হবে, যদি আপনি হিস্ট্রির জন্য করে থাকেন তাহলে হিস্ট্রির জন্য ডিগ্রি থাকতে হবে, সাথে বিএড যে এটা আছে আরএসসি এনসিইআরটি রিকমেন্ড অনুযায়ী, এবং আপনার বিএড পাশে থাকতেই হবে। বন্ধুরা আবার আমরা একটু নিচে চলে যাব, আপনারা কোন কোন জায়গাতে আপনাদের এক্সাম যে সেন্টারটা হবে কোথায় কোথায় হবে। দেখুন প্রথমে 1 নম্বর আছে আগরতলা, যারা ত্রিপুরা থেকে আছেন তাদের জন্য এক্সাম সেন্টার হবে আগরতলা, আর যারা কলকাতায় আছেন তাদের জন্য এক্সাম সেন্টার মানে ওয়েস্ট বেঙ্গল আছেন তাদের কলকাতায় হবে। তো বিভিন্ন এগুলি আপনারা দেখে নেবেন, আশা করি ফ্রেন্ড আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আমি কোনো জায়গায় যদি মিস করে থাকি তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তারপর আপনারা যদি কোনো জায়গায় নাও বুঝে থাকেন সেই জায়গা তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি বলবো। এবং আপনারা যদি চান যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও যদি না বুঝতে পারেন তাহলে আমি অ্যাপ্লাইয়ের জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেবো, আপনারা বলে দেবেন, আমি অবশ্যই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং আপনারা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দরকার হয় তার জন্য আমি একটা ভিডিও তৈরি করে দেবো, আপনারা শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে দিলে হয়ে যাবে। ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধুরা যেন পেয়ে অনেকটা উপকৃত হয়ে থাকে। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।